Namo tassa bhagavato arahato sammāsambuddhassa.
আমি সেই অলহত তথাগত সম্বুদ্ধকে করধরে নতশিরে বন্দনা করছি। মাননীয় ভিক্ষুসংঘ আসন গ্রহণ করেছেন, দায়ক দায়িক বৃন্দ আপনারাও আসন গ্রহণ করেছেন। আমি এখন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি কয়েকালীন ধর্মাতে জয়রামা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পদন্ত ও উপায়াচার্য মহাতের মহোদয়কে সকলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি, তিনবার নমতস্যা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্যা বলে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য বিনীতভাবে পদজোরে নতশিরে বন্দনা করছি। Sabiraya kanta
Kishore Barua, Rahul Barua, Roni Barua,
ओशी बोलवा ज्योति बोलवा पूर्ण बोलवा अनन्ना बोलवा उन्नी बोलवा जब तो हम देखें चाय बोलने की चाय
samaya itu purna kebindu ipote sabato bahkan pada kurajunmu kurajun prakala kunci canggau sarbojanen anak bihari udhubo badanto buddhiski kero bhagalika Nama dasa bhagavata varahata sama sama dasa Chubite mahakaranika bhagavata Pakarata sama sambuddho Tahari pracharita dharma varaham Anuttar punga metra mahabhikku sangha charan Tore pinanda chitte bandha nivadam kocchi Bandha nivadam kocchi Aaj adhitya bahi Maddam borva para Canggau sarbu jadi nanto bihari sekol upasak upasika tata bihar perjalanan komedi kopi kaya dito Navaratna Shukra Bhat Boitalik Sambadan Ebon Sadharma Deshana Amustane Ayajan Parayaji Askeri Mahati Purnamoy Anustani যিনি আমাদের মধ্যমণি বহু গুণে গুণান্বিত বাঙালি বন্ধুদের ভিক্ষুকুলভব্য পরম পূজনীয় কৈয়াখালী ধাম বিজয়রাম বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম পূজনীয় রামকে আজকের এই মহাদিব ধর্মময় অনুষ্ঠানে মধ্যমণির আসনে আসীন হয়েছেন পরম পূজনে ভান্তে চরণ করে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি এবং অনুত্তর পূর্ণ নেত্র সঙ্গে চরণ করে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি পুণ্যরাশি দান করছি যারা আজকের এই মহতি পূর্ণময় অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং যারা পুণ্য সঞ্চয়ের মানসী আজকের এই মহতি পূর্ণময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলের মঙ্গল কামনায় আমার পূর্ণরাশি দান করছি দীর্ঘক্ষণ ধর্ম বাসন করার এখানে কোনো অবকাশ নেই পরম পূজনীয় ভান্তি আমাদের এই চাঁদগাঁও সার্বজনীন আনন্দ বিহারের সকল উপাসক উপাসিকা তথা জগতের সকল প্রাণীর মঙ্গলার্থে কল্যাণার্থে নবরত্ন সূত্রপাত এবং সদ্ধর্ম উপাসনা করার জন্যই আমাদের এখানে অনেক কষ্ট স্বীকার করে এসেছে কৃতজ্ঞতা স্বীকার করছি বন্দনা নিবেদন করছি মূলত পূজনীয় ভান্তের কাছেই বিনীত প্রার্থনা বহুদিন যাবৎ আমাদের এই গ্রামে বিভিন্ন রকমের উপদ্রব সংগঠিত হয়ে আসছে যেমন বলতে গেলে এখনো শ্মশানের মধ্যে চুলা প্রজ্বলিত রয়েছে আমাদের সামনে যে শ্মশান রয়েছে শ্মশানে চুলা প্রজ্বলিত রয়েছে গতকাল একজন আমাদের চাঁদগাঁও সার্বজনীন আনন্দ বিহারের উপাসক যদিও কর্মের প্রভাবে আমাদের মৃত্যু সংঘটিত হয় তবুও আরো বিভিন্ন উপদ্রবের প্রভাবে পরিবারে সমাজে গ্রামে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন রকমের উপদ্রব সংঘটিত হয় তো সেই নিরিখে সমস্ত প্রকারের উপদ্রব থেকে গ্রামবাসী যেন পরিত্রাণ লাভ করতে পারে সেই নিরিখে আমরা প্রার্থনা করার মানসিক প্রার্থনা করছি যাতে মানুষ স্বাভাবিকভাবে ধর্মকে বিশ্বাস করে ধর্মের প্রতি সন্দেহ উৎপন্ন করে জীবনকে প্রতিপালন করতে পারে পরম পূজনে ভান্তের কাছে শুধু এটুকুই চাওয়া সেই দিকে আজকের এই মহা যজ্ঞের আয়োজন করা হয়েছে আমি শুধু এটুকুই বলে
প্রার্থনা করব যেন আমরা এই মদন বড়ুয়া পাড়া তথা চাঁদগাঁও সার্বজনীন আনন্দ বিহারে সকল দায়িত্ব এবং জগতের সমস্ত প্রাণী যেন সুখে বসবাস করতে পারি, যেন বিভিন্ন রকমের উপদ্রব থেকে যেন রক্ষা পেতে পারি সেই কামনা প্রার্থনা করি। আবারও পূজনীয় ভান্তির চরণতলে বিনম্রচিত্তে বন্দনা এবং কৃতজ্ঞতা স্বীকার করি। পাশাপাশি ধর্ম বিজয়রাম বিহার থেকে আগত সমস্ত ভিক্ষু সংঘ কেউ আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা স্বীকার করি। আপনারা যারা আজকের এই মহতীপূর্ণময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাদেরকেও শুভেচ্ছা এবং মৈত্রীময় আশীর্বাদ জ্ঞাপন করি। আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। সাধু 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 সম্মানিত পূর্ণার্থী তথা উপাসক উপাসিকা বৃন্দ, এবারে ধন্যবাদ জ্ঞাপন সহ শুভেচ্ছা বক্তব্য রাখবেন চাঁদগাঁও সার্বজনীন আনন্দ বিহার পরিচালনা কমিটির তথা দায়িত্ব বৃন্দের পক্ষ হতে। চাঁদগাঁও সার্বজনীন আনন্দ বিহার পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বাবু লিটন কুমার বড়ুয়া মহোদয়, মাঙ্গলিক অনুষ্ঠানে যিনি সংঘ প্রধান হিসাবে উপস্থিত আছেন, কয়েক আমি ধর্মবিজিলাম বিহারের বিহার অধিপতি পরম পূজনীয় ভরত উপন্যাচক্র মহাধর মহোদয়, আমি শ্রদ্ধেয় ভগবানদের পাদুকে বন্দনা জ্ঞাপন করছি। আমি বন্দনা জ্ঞাপন করছি শ্রদ্ধেয় ভরত পরমাত্মের সবার সঙ্গে হয়ে আমার শিষ্য মন্ডলীর পাদু করে। আপনারা যারা আজকের নবরত্ন সূত্রপাত বর্ষসার্গের সংবিধান অষ্ট পুরস্কার দানের অংশগ্রহণ করে অত্র অনুষ্ঠানকে সার্থক সাফল্যমণ্ডিত করার জন্য কষ্ট স্বীকার করে যারা আসছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও চাঁদগাঁও সার্বজনীন আনন্দ বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে অন্তরীণ শুভাশিস। আপনারা সকলে অবগত আছেন চট্টগ্রামে আজকে প্রায় দুই বছর যাবৎ স্বাভাবিক এবং অস্বাভাবিক মৃত্যুর মিছিল শুরু হয়েছে। আমরা মৃত্যু সভা করতে করতে সবাই ক্লান্ত। আজকেও আমাদের একজন সক্রিয় ভাবায় সফল বড়ুয়া মৃত্যু সভা করেছি। আজ থেকে প্রায় দুদিন আগে আমাদের একজন ভাই বোন মৃত্যু সভা করেছে। এই যে মৃত্যু মিছিল, এই যে অস্বাভাবিক মৃত্যু, এতে উপরিত্রাণের জন্য অত্র গ্রামবাসী আমরা যখন একটা আলোচনা সভায় বসি সকলে ভাইকে ধর্মজন বিহারের বিহার অধিপতি শ্রদ্ধেয় বলভান্তের কাছে গিয়ে এর উপরিত্রাণের জন্য ওনার সাহায্য সহযোগিতা কামনা করার জন্য ওনার কাছে আমরা অত্র গ্রাম থেকে চারজন প্রতিনিধি যাই। শ্রদ্ধেয় বল থেকে বন্দনা করে আমাদের গ্রামের সমস্যার কথা বলে ওনাকে আমাদের গ্রামে আমন্ত্রণ জানায়, প্রার্থনা জানায় আসার জন্য। উনি দীর্ঘক্ষণ চুপ করে থেকে বলল, তোমরা যদি পারো তোমাদের গ্রামে আশেপাশে যে ভিক্ষু সংঘ আছে তাদেরকে দিয়ে অনুষ্ঠানটা করবে। আমরা সব থেকে বললাম আমরা সব গ্রামে এরকম অনুষ্ঠান আগেও করেছি কিন্তু আমরা এর থেকে উত্তরণে কোনো হতে পারি না, উত্তর হতে পারি না। তখন ভাতে অনেক চুপ করে থেকে বলল, তোমরা এই অনুষ্ঠানটা যত সম্ভব তাড়াতাড়ি করে ফেলো, না হয় মৃত্যু মিছিল বন্ধ হবে না। ঠিক আজ থেকে আটদিন বা নদিন আগে সত্যি ভক্ত থেকে আমার এই তো কথা বলে গতকালই আমাদের একজন জাতিবার মারা গেল। কবি বলতে অধিকায়িত করব না, এটা কোনো আলোচনা সভা নয়। আমরা সত্যি ভক্তের মুখ থেকে মৃত মানুষ সংগ্রহ করবো ওনার যে সুমধুর
Nirvana,
অথবা নাম সত্য মহান মনুষ্য স্বাধীনতি ভূষিত হয়ে দুঃখময় সংসার ভবচক্রে সন্তিততম যেন ভব বিচরণী মার্গ ধর্ম পরধর্ম এবং মহান অস্বস্তিত পরমসু এবার ধর্মকে স্বচক্ষে যেন প্রত্যক্ষ করতে সক্ষম হই এইরূপ আশীর্বাদ প্রার্থনা করছি মন্দির সাধু 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 বুদ্ধরত্ন ধর্মরত্ন সঙ্গরত্ন এই ত্রিশ্রেষ্ঠ রত্নকে পদপর মহান গুরু আচার্যকে সশ্রদ্ধ চিত্তে অঞ্জলিবদ্ধ হয়ে কায় মনোভাবকে গভীর শ্রদ্ধা বন্দনা পূজা করার পূর্ণ ফলে অতীতটির জন্ম জন্মান্তর কিন্তু বর্তমান জন্মে কায় মনোভাবকে কৃত সকল অপরাধ সকল অকুশলাদি সকল আসব ক্ষয়প্রাপ্ত হোক ক্ষমাপ্রাপ্ত হোক অন্তরহীনভাবে পরমে পূর্ণ করে বৌদ্ধ শাসন রক্ষাকারী দেবরাজগণের দেবগণের সাহায্য সহযোগিতা প্রাপ্ত হয়ে যে কোনো একটি মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে অন্তিম নির্মাণ ধর্মকে দর্শন করতে সক্ষম হও এইরূপ মৈত্রীময় আশীর্বাদ প্রদান করছি। Dhammang saranam gacchami tati
yanti sanggam sarnam gacchami. Tati yanti buddham sarnam gacchami. Tati yanti dhammam sarnam gacchami. Tati yanti sanggam sarnam gacchami. Ti sarna gamanam paripurna. Wairamani sikya padang samadhyami. Anati patha wairamani sikya padang samadhyami. Adinnadana wairamani sikya padang samadhyami. Adinnadana wairamani sikya padang samadhyami. Abrahma charya wairamani sikya padang samadhyami. Abrahma charya wairamani sikya padang samadhyami. Musa vada wairamani sikya padang samadhyami. Musa vada wairamani sikya padang samadhyami. Sura niraya macca pamadadana wairamani sikya padang samadhyami. Sura maya macca pamadadana wairamani sikya padang samadhyami. Vikala bhojana wairamani sikya padang samadhyami. Vikala bhojana wairamani sikya padang samadhyami. Nacca gita vadita visuka dasana malaganda vilepana dharana mandana vigosana dana vairamani sikya padang samadhyami. Nacca gita vadita visuka dasana malaganda vilepana dharana mandana vigosana dana vairamani sikya padang samadhyami. Ujjasayana mahasayana vairamani sikya padang samadhyami. Ujjasayana mahasayana vairamani sikya padang samadhyami. Idam me punyam. Idam me punyam. Asavakkaya. Asavakkaya. Vam hodu. Vam hodu. Idam me punyam. Idam me sila, asavakkaya, nipanaccha, paccayo, oto, sadhu, sadhu, sadhu. Imenam tisarmena sabdin buddha prayatam, attanga upasatasiram dhammam sadhukam, surakkitam kartva appamadina silam sampadita. Kau ini kayu, kayu kong,
যে আগ্রহ নিয়ে বসে আছেন সে আগ্রহটা শেষ পর্যন্ত থাকবে তো নাকি কিছুক্ষণ পরে যখন এক পল্টা হবে আস্তে আস্তে আগ্রহ কমতে থাকবে কমবে না তো না যদি না কমে সবার জন্য মঙ্গলজনক মনে রাখবেন আমরা ভিক্ষু সংঘ পাঠ করব মহাকারুণিক ভগবান বুদ্ধের মুখনিঃসৃত পবিত্র পরিত্রাণ সূত্র পরিত্রাণ শব্দের অর্থ কি রক্ষা তাহলে পরিত্রাণ সূত্র মানে কি রক্ষা সূত্র ব্রহ্মা সূত্র মানে কি বৌদ্ধ ভাষিত যে সূত্র আপনাদেরকে ভয় উপদ্রব অন্তরায় গ্রহদোষ অমনুষ্য উপদ্রব থেকে রক্ষা করবে সেই পবিত্র ব্রহ্মা সূত্র পরিত্রাণ সূত্র ভিক্ষু সংঘ পাঠ করবেন সুতরাং আপনারা যখন শ্রবণ করবেন একাগ্র চিত্তের চিত্তকে কোথায় নিবিষ্ট রাখবেন আপনাদের চিত্তকে নিবিষ্ট রাখবেন আমরা শুনছি বুদ্ধের বাণী একটু বুঝে নেবেন ভিক্ষু সংঘ পাঠ করছেন ভগবান বুদ্ধের মুখনিঃসৃত পবিত্র পরিত্রাণ বা রক্ষা সূত্র যে সূত্রগুলো যে পরিত্রাণগুলো পাঠ করে 2565 বছর আগে ভগবান বুদ্ধ এবং ভিক্ষু সংঘগণ সকলকে রক্ষা করেছিলেন সেই একই পরিত্রাণ আমরা পাঠ করছি ভগবান বুদ্ধ ধর্মের মধ্যে একটা গুণ আছে আমরা বলি না সৎকাত ভগবত ধর্ম ছয়টি গুণ সম্পন্ন ধর্ম বলি না
সেই ছয়টি গুণের মধ্যে একটা গুণ হচ্ছে অকালিক গুণ। অকালিক শব্দের অর্থটা কি? অকালিক শব্দের অর্থটা হচ্ছে অতীতে যেমন ভগবান বুদ্ধের পবিত্র বাণী সকল সত্যগণকে রক্ষা করেছে, বর্তমানেও ভগবান বুদ্ধের পবিত্র বাণী সকল সত্যগণকে রক্ষা করবে, ভবিষ্যতেও ভগবান বুদ্ধের পবিত্র বাণী সকল সত্যগণকে রক্ষা করবে। অকালিক অর্থাৎ অতীতেও রক্ষা করেছে, বর্তমানেও রক্ষা করছে, ভবিষ্যতেও রক্ষা করবে। এটা হচ্ছে ধর্মের অকালিক গুণ। সেই কারণে ভগবান বুদ্ধের মুখনিঃসৃত পবিত্র পরিত্রাণ সূত্র 2565 বছর আগে যেভাবে বৈশালীবাসীকে রক্ষা করেছিলেন, যেভাবে 500 জন ভিক্ষু সংঘকে রক্ষা করেছিলেন, ঠিক অনুরূপভাবে বর্তমানেও বুদ্ধের সে বাণী আপনাদেরকে রক্ষা করবে। তাহলে রক্ষা করবে কে? বুদ্ধের বাণী। যখন শ্রবণ করবেন চিত্তটাকে নিবিষ্ট রাখবেন কোথায়? বুদ্ধের বাণী শুনছি, এই এতটুকু কর্ম হচ্ছে আপনাদের, এই কাজটা হচ্ছে আপনাদের। আর আমাদের ভিক্ষু সংঘের কাজ হচ্ছে কি? আমাদের চিত্তের মধ্যে এক জায়গায় চিত্তটাকে নিবিষ্ট রাখতে হবে, আমরা পাঠ করছি বুদ্ধের বাণী। তাহলে এখানে দুইটা কর্ম, একটা হচ্ছে কি, আমরা ভিক্ষু সংঘ যারা পাঠ করছি ভগবান বুদ্ধের মুখনিঃসৃত বাণী পাঠ করছি, আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে যারা পাঠ করছি প্রত্যেকের আত্মবিশ্বাস থাকতে হবে যে বুদ্ধের এই বাণী অতীতে যেভাবে সত্যগণকে রক্ষা করেছে বর্তমানেও রক্ষা করবে, ভবিষ্যতেও রক্ষা করবে। তাই আসুন আমাদের এবং আপনাদের উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চয়ই আপনারা রক্ষাপ্রাপ্ত হবে। আবার বলছি, ভিক্ষু সংঘের চেতনা থাকতে হবে কি, আমরা বৌদ্ধবাণী পাঠ করছি, এবং আপনাদের চেতনা থাকতে হবে কি, আমরা বৌদ্ধবাণী শ্রবণ করছি। এই দুইটার যোগসূত্র যদি ঠিক থাকে, এমন কোন শক্তি নেই যে শক্তি আপনাদেরকে ক্ষতি করতে পারে। নিশ্চয়ই আপনারা জানেন মৃত্যু কয় রকমের, একটা হচ্ছে আয়ুক্ষয়ী মৃত্যু, আর একটা হচ্ছে পুণ্যক্ষয়ী মৃত্যু, আর একটা হচ্ছে আয়ু পুণ্য উপক্ষয়ী মৃত্যু। ধর আয়ুক্ষয় হয়ে গেল, যদি পুণ্য থেকে থাকে সেক্ষেত্রে দেখা যায় তবুও বেঁচে যাচ্ছে, আবার পুণ্য কমে গেছে আয়ুক্ষয় হয়েছে সেক্ষেত্রেও দেখা যায় তবু বেঁচে যাচ্ছে। যখন আয়ু এবং পুণ্য উভয়টা ক্ষয় হয় তখন আর কেউ রক্ষা করতে পারে না, কেউ না। তাহলে একটা মৃত্যু হচ্ছে কি, আয়ুক্ষয় হলেও মৃত্যু হয়, পুণ্যক্ষয় হলেও মৃত্যু হয়, আয়ু পুণ্য উভয় ক্ষয় হলেও মৃত্যু হয়। আর একটা মৃত্যু হচ্ছে উপচ্ছেদ মৃত্যু, উপচ্ছেদ মৃত্যু কেন, যেমন বৈশালীতে প্রথম দুর্ভিক্ষ হয়েছে, দুর্ভিক্ষের পরে মহামারী হয়েছে, মহামারীর পরে সে অমনুষ্য উপদ্রবের কারণে অগণিত মানুষের মৃত্যু হয়েছে। সে কারণে ভগবান বুদ্ধ যখন বৈশালীতে পা রাখলেন তখন সর্বপ্রকারের অমনুষ্যগুলো কি হয়ে গেল, পালিয়ে যেতে বাধ্য হল। ঠিক অনুরূপভাবে উপচ্ছেদ মৃত্যুটা হবে না যদি আপনারা
পরিত্রাণটা একাগ্রচিত্তে শ্রবণ করে। আমি আবার দেশনাটা দীর্ঘায়িত করছি না, আবারও জিজ্ঞাসা করছি, যতক্ষণ আমরা পাঠ করবো ততক্ষণ আপনারা ধৈর্য ধরতে পারবেন তো? শব্দ নয়, এক দুজন শব্দ, ওই যে এক দুজন শব্দ আছে তারা ধৈর্য ধরবার, বাকি আস্তে আস্তে চলে যাবে, ঠিক তো না? দেখি ধৈর্য ধরবেন কে, একটা হাত করেন তো। ও বাবা সবাই ঠিক আছে, আসলে আমরা বিষ্ণু সঙ্গত একসঙ্গে দেবতা মন্ত্র মনে রাখবেন, বিপ্রসঙ্গ সুর প্রদান নয়, প্রদান হচ্ছে শব্দের শুদ্ধতা এবং শব্দের অর্থ। তাই আসুন আমরা একাগ্র চিত্তে সুরের দিকে নজর না রেখে বৌদ্ধবাণী পাঠ করছি, সেদিকে চেতনা রেখে এখন আমরা শুরু করি। Santa Chakavaleso Atra Gacchanta Devata Shadamam Munirajasa Shunanto Shagamo কৈলাস পাহাড়ে অবস্থানরত
বৌদ্ধ শাসনকে রক্ষাকারী সকল আর্যবিদ্যাধর চারণ, সকল আর্যবিদ্যাধর গুরুগণ এবং সকল বিদ্যাধরগণ, সকল ত্রিস্বর্ণাগত দেবগণ, ছয় স্বর্গে সকল দেবরাজগণ, ছয় স্বর্গে সকল দেবরাজগণের পরিষদগণ, আকাশ আট্টাচা দেবগণ, ভূমাত্মা দেবগণ, রূপকাট্টা দেবগণ, পূর্ব দিকের অধিপতি লোকপাল মহারাজা দেবরাজ ধৃতরাষ্ট্র, দক্ষিণ দিকের অধিপতি লোকপাল মহারাজা দেবরাজ দীর্ঘলোক, পশ্চিম দিকের অধিপতি লোকপাল মহারাজা দেবরাজ বীরভাগ্য, উত্তর দিকের অধিপতি লোকপাল মহারাজা দেবরাজ কুবের, মহান বৌদ্ধ শাসন রক্ষাকারী চার লোকপাল দেবরাজগণ এবং চার লোকপাল দেবরাজগণের পরিষদগণ, দেবরাজ শক্র, দেবরাজ শক্রের পরিষদগণ, স্বর্গের মধ্যে সুধর্ম সভাতে যে সকল দেবগণ উপস্থিত থাকেন, সকল দেবগণকে আমরা প্রণাম করছি। আপনারা চাঁদগাঁও সার্বজনীন আনন্দ বিহার প্রাঙ্গণে উপস্থিত হন, আপনারা চাঁদগাঁও সার্বজনীন আনন্দ বিহার প্রাঙ্গণে উপস্থিত হন, সঙ্গে সঙ্গে ইয়াক্কারাজ ইয়াক্কা অধিপতি এবং ইয়াক্কারাজের পরিষদগণ, নাগরাজ নাগরাজের পরিষদ, চারিপ্রকার অহিরাজকুল বীরপাক্য অহিরাজকুল, এরাপদ অহিরাজকুল, সাব্বাভুক্ত অহিরাজকুল, তানাহা গৌতমক অহিরাজকুল, সকলকে আমরা আহ্বান করছি আপনারা এখানে উপস্থিত হন। ভিক্ষু সংঘ ভগবান বুদ্ধের মুখনিঃসৃত পবিত্র পরিত্রাণ সূত্র পাঠ করছেন, আপনারা উপস্থিত হন। ভগবান বুদ্ধের সে পবিত্র পরিত্রাণ সূত্র পাঠ শ্রবণ করুন, নিষ্পুণ্ডকে উদ্দীত করুন এবং অত্র গ্রামবাসীকে, অত্র চাঁদগাঁও সর্বজনীন আনন্দ বিহারের দায়ক দায়িকা সহ এখানে উপস্থিত সকল পুণ্যার্থীগণকে এবং তাদের পরিবারকে করুণাবশত রক্ষা করুন। Sabeso cakapareso yakadivaca brahmano yang tumi katang puyang sapa sampati sadakang sabitang anumoditwa samagga sasanirata tamada prakita ponto arakaso visesato sasana saca lokasa bodhi pavato sapada
sasanam pijalo kanca diwarakanto sabada sading konto suki sabdi pariwara ikatano aniga semana konto saasapi ikatibi rajatoka coratoka manoissatoka amanoissatoka akitoka utakatoka pisacatoka kanokatoka kantakatoka nakatatoka janapadarogatoka asadammatoka asandichitoka asapurisatoka canda ati asamiga gona kukura aivichika manisapa dipi acataraca sukarama isa yakaraka sadi'i nana baika to'a nana roga to'a nana antaraika to'a nana upadawa to'a arakan dana anto diwata yang manggalang tapada sa'i cinta ingsu satiwaka sota nang hati kacanti hatta ting sanca manggalang disitang tipati pina sabda papa pinasana sabda loka kita taya manggalang tang wanamai iwan misutang ikan samaihan bagawa sawati ang viarati citawani anata pindikasa arani attako ay atarati wata abhikantai aratiha abhikanta vanna hivalakappam cetavanam upasitva ina bhagavatino upasankami upasankamitva bhagavantam abhivatitva ekamantam attasit ekamantam titako sativata bhagavantam gataiha ajjavasi vako diva manusaca mangalani acintiyam akankamana suttanam roti mangalamuttamam asirvana ca balanam panditanam ca sirvana moja ca pojanihanam etam mangalamuttamam patiropa disapaso ca kopi ca kata puikata atta samma paniti ca etam mangalamuttamam vapo saccam ca sikkhaṃ ca vinayo ca susikkhito subhāṣita ca yāva ca etam mangalamuttamam matā pīto upaṭṭhānaṃ buddha dārassa saṅghaho anakulata karanca sanggapo anak
cantita di sana banggara mutamanti iti nasaca wacina sutiti oto sapada iti nasaca wacina sapa duka sapa baika sapa antaraika sapa upatauka sapa amanusya upatauka sapa yakka upatauka sapa naga upatauka vinasato itina sacca vacina oto te jaya mangala অবস্থিতে অবস্থান করছিলেন দেবগণের প্রার্থনায় ভগবান বুদ্ধ মহামঙ্গল সূত্র পাঠ করছিলেন ধর্মরাজ বুদ্ধবাসিত সে মহামঙ্গল সূত্র ভিক্ষুসঙ্গ আমরা সম্মিলিতভাবে পাঠ করেছি মহামঙ্গল সূত্র পাঠের প্রভাবে মহামঙ্গল সূত্র পাঠের অচিন্তন গুণ প্রভাবে আপনারা প্রত্যেকে এবং আপনাদের প্রত্যেকের বাড়ির প্রত্যেক সদস্য ঘরে পত্র চারগাঁও সর্বজনীন আনন্দ বিহারে প্রত্যেক দায়ক দায়িকা উপাসিকাগণ প্রত্যেকে ভয় উপদ্রব অন্তরায় ইয়াকার দোষ নাগার দোষ থেকে মুক্ত হয়ে সদা সর্বদা 38 প্রকার মঙ্গল কর্ম সম্পাদনের মাধ্যমে সুস্থ শরীরে সুস্থ মনে দীর্ঘায়ু লাভে সক্ষম হোক ভগবান বুদ্ধ বৈশালীতে যে পবিত্র পরিত্রাণের মাধ্যমে বৈশালীবাসীকে ত্রিবিধ ভয় থেকে রক্ষা করেছিলেন দুর্ভিক্ষ মহামারী অমনুষ্য উপদ্রব থেকে রক্ষা করেছিলেন সে পবিত্র রতন সূত্র আমরা পাঠ করছি ভিক্ষুসঙ্গগণ আমরা বুদ্ধের বাণীর পবিত্র রতন সূত্র পাঠ করছি সে চেতনা নিয়ে পাঠ করুন উপাসক উপাসিকাগণ যে শব্দগুলো আমরা উচ্চারণ করছি প্রতিটি শব্দ ভগবান বুদ্ধের মুখে নিঃসৃত সেই চেতনা রেখে ভগবান বুদ্ধের মুখে নিঃসৃত পবিত্র পাঠ পরিত্রাণ পাঠ শ্রবণ করুন রতন সূত্র পাঠ শ্রবণ করুন এবং ত্রিবিধ ভয় থেকে রক্ষা প্রাপ্ত হন Panidanato partaya tata gata sa dasa parami o dasa upa parami o dasa paramatta parami o ti samatin sa parami o panca maha parijaga lokatta carikang yatatta carikang bodatta carikang titiso carikapom pacina pauki kapokanting jating abinikamana padana carikang bodhi palangki maravijayang Sapa yota yana pati vedang Dhamma chakka pavattanam Nava lokattara dhammeti Sapa bhimi buddha bori avar
cinta wisali apure tiso pakaran tariso tika marating paritang karanto ai asama anantatero wika karui acinta opata peto a koti sata saaseso cakkawareso tirvata yasa nama patikana anti yanca vesari apure roka manusya dobika sambutang tividang vaitang kipamanta rata pisi paritang tang panawahe yani tabutani samagatani bummani va yani va antadike sabe pabuta somana pavanto ato visakaccha suranta basita tasma ibuta nisamitta sabdi mettam karota manasi apajaiha divacharato ca aranti evani tasma kine rakkata appamatta yam kinci vittam idava urangva sabgesu vayang ratanam panitam namo samam arti tatagatena idam pi buddhi ratanam panitam iti na sarjena suatti koto kayam viragam amatam panitam yata jagga saikyamuni chavahito natena dhammena samatti kinci idam pi dhamme ratanam panitam iti na sarjena suatti koto yam buddha setta paripanna kisocin samadhi mana antarika yamapo samadhi na tena samoda vichati idam vidam me ratanam panitam iti na sarjena suatti koto Ipukkala atta satam pasata Chattari itani yugani onti Titakini asugatasa savaka Iti su dinnani mahapalani Idam pisange ratanam panitam iti na sacce na svatti koto eso payutta manasa dala jnana nikkame no kotama sasana pita te patti patta avatam vinkaita labdha moda nibbodhim gunjamana idam pi sangge ratanam panitam iti na sacchena suvatti koto yatenda kino patavin cheto sita chato vavi vatevi asampakam piyo tato paman shapurisham vadami yo ari asacchani avicca passati
idam pisangge ratanam panitam etina satcena swatti oto ari asacchani vipayanti gambira paikina sudesitani kincapi te onte posapamatta nate pavam attamam adhyanti idam pisangge ratanam panitam etina satcena swatti oto saha vasadasana sampadaika tayasu dhamma jagita bhavanti sakai aditi vichikichitanca shilapatam vapi yadati kinci cato apai ica vipamoto caca vidanani abhavokadom idam pisangge ratanam panitam etina satcena swatti odom kincapi sokammam karoti papakam kahina vaca oda cetasava appahoso tassa paticcadayika appavata ditta padassa bhuta idam pisangge ratanam panitam etina satcena swatti oto varappakumbe yata posetakke gimma anamase patavasmin gimmahe tatupamang tamvavaram adesai nibbanakami paramang kitaikam idam vibuddhi ratanam panitam etina satcena swatti oto varo varai o varado vara aro anottaro tamvavaram idam vibuddhi ratanam panitam etina satcena swatti oto kinam puranam napang natti sambhavam viratta citta aihati ke bhavasmi ekina vicha avirulai chanda nibbanti dhira yatayam padipo idam pisangge ratanam panitam etina satcena swatti oto yanita bhutani samagatani bhummani vakyani uka antadikke tathagatam deva manussa pojitam buddham namassama swatti oto yanita bhutani samagatani bhummani vakyani uka antadikke tathagatam deva manussa pojitam dhammang namassama swatti oto yani tapotani samagatani bhummani vakyani uka antadikke tathagatam deva manussa pojitam sanggang namassama swatti oto itina satcha vacchena sottiti oto sabbada itina satcha vacchena sabba dukkha sabba bhaya sabba antaraya sabba gaha dosha sabba yakka dosha
sapa nagadosa sapa amarosa upadauka vinasato itina satya vajina otote jaya mangala. Mahakaruni Bhagavan Buddha Anandaspadirki Ratan Sutra Patshiki Di Anandaspadir Jakan Vaishaniti Ipavitra Ratan Sutra Patshiki Vaishani Vashigar Durbhikya Mahamari Amalishu Padraptika Ratka Prapta Hoye Chile Bhagavan Buddhir Mukhani Srita Shik Pavitra Ratan Sutra Bhikkhu Sangha Paath Karachi Bhagavan Buddhir Mukhani Srita Pavitra Ratan Sutra Khanda Paath Karachi Ratan Sutra Patir Prabhavi Patra Krami Pratik Varanari Sarva Antarai Bhai Upadra Prahadosh Yakta Upadrav, Naga Upadrav, Vinasho Shakali Shustha Sharire Dirghayu Labho Anurupabhi Jeshakal Punyatigon Ekan Upasthit Hoyechen Apnader Prottekei Nijer Ebong Poribarer Poribarer Prottek Sodossho Kore Sarva Antarai Bhayut Padra, Prahadosh, Amarishya Padra Vindosh, Yakka Dosh, Naga Dosh, Ratan Sutra Patir Prabhavi Vinyashko, Ratan Sutra Apnara Saman Karachen, Ratan Sutra Patir Prabhavi Sarva Pakarir Dosh Teki, Prahadosh Teki, Mukta Hai, Apnara Pratyeki, Shustha শরীরে দীর্ঘায়ু লাভে সক্ষম হও সম্মানিত পূজ্যগণ ভিক্ষু সংঘ এখন পাঠ করছেন যে পবিত্রাণ পাঠ করলে কোন অমনুষ্য উপদ্রব কোন যজ্ঞ আপনাদেরকে ভয় দেখাতে পারবে না বরং যে সকল যাত্রা নাগা দেবগণ আছেন এই পবিত্র পরিত্রাণ পাঠের প্রভাবে আপনাদেরকে রক্ষা করবে নিশ্চয় আপনারা জানেন ভগবান বুদ্ধের নিকট থেকে 500 জন ভিক্ষু কর্মস্থান গ্রহণ করে এক নিরিবিলি স্থানে তারা বসবাস শুরু করেছিলেন কিন্তু দুই এক দিনের মধ্যে সেখানে যে সকল দেবগণ ছিলেন ভিক্ষুদের শিরদেশ্বর জগতে না করে তারা ভিক্ষু সংঘকে ভয় প্রদর্শন করেছিলেন ভিক্ষু সংঘগণ তখন বসবাসের মধ্যেই ধর্মরাজ বুদ্ধের সমীপে উপস্থিত হয়েছিলেন ভগবান বুদ্ধ তখন তাদেরকে করণীয় মৈত্রী সূত্র শিক্ষা দিয়েছিলেন ভিক্ষুগণ যখন সেই করণীয় মৈত্রী সূত্র পাঠ করে করে শিক্ষাস্থানে পদার্পণ করলেন যে দেবগণ ভয় প্রদর্শন করেছিলেন সেই দেবগণ তাদেরকে সহযোগিতা করেছিলেন ঠিক অনুরূপভাবে উদ্দবাসিত করণীয় মৈত্রী সূত্র পাঠ করছি করণীয় মৈত্রী সূত্র পাঠের প্রভাবে সর্বপ্রকারের উপদ্রব থেকে আমরা রক্ষা প্রাপ্ত হব Sarang ya bi cipano canto
rating di kawatan di tuang sokan supati soto ca papang kinci napasati iokamadi kono pitang paritang tang wanamai karania manta kusalena yantang santang padang abisamica saku uduca sujuca sukacucasa midu anatimani santo sakuca sukaroca apakicuca sallakuka buddhi santindriyoca nipakoca apakabu kulesu analogito na cakutang samacari kinci kela viyopari upaupadiyang syukino akimino onto sabdi syata bawanto syukitata na cakutang samacari kinci kela viyopari upaupadiyang sukino akimino onto sabdisata bhavanta sukitata ikicipana bhutati tasapata varava anavasesa digava imantava majjimarasaka anokatula ditta va eva aditta eca dure vasanti avidure bhuta va sambhavesepa sabbi satta bhavanta sukhitatta naparo param nikopitta natti maiti takata cinam kinci Vedasana patikya saina naika maika sa dukkha vichya Mata yata niham puttam aitusa ikka putta manorakke Yevampi sabba bhutesu manasam bhavai aparimanam Mettanca sabba lokasmi manasam bhavai aparimanam Uttam adocha tiriyanca asambhadam aviram asapadam Tittam charam nisinnova saiyanova yavatasa vigatamito Itam sating adittiya brahma mitam viharamidam ahom Dikincha anopagamma silava dasanena sampannom Kamiso vinayikittam nakijato kapasiham punaritidhi Itina satsa vajjina sottite oto sabbada Itina satsa vajjina sabbadukka sabbabhaya sabba antaraika sabbaga adosa sabba amarusa upatta sabba yaka upatava sabba naga upatava vinasato itina satcha vajjina otute jaya mangala Mahakaruni Bhagavan Buddhir Mukulisrita Karaniya Matri Sutra Bhikkhu Sangho
করছি উপাসক উপাসিকাগণ বরণীয় মৈত্রী সূত্র পাঠ সমাপ্ত করেছেন অদৃশ্য জগৎ থেকে যারা উপস্থিত আছেন ব্রহ্মা দেব নাগ ইয়াজ্ঞা কিন্নর সকল সত্ত্বগণ ভগবান ভক্তির মুখনিঃসৃত সে পবিত্র করণীয় মৈত্রী সূত্র পাঠ সমাপ্ত করেছেন করণীয় মৈত্রী সূত্র পাঠের প্রভাবে পাত্র চাঁদগাঁও সর্বজনীন আনন্দ বিহারের সকল উপাসক উপাসিকাগণ এবং যারা এখানে উপস্থিত আছেন আপনারা প্রত্যেকেই আপনাদের পরিবারের প্রত্যেক সদস্যগণ করণীয় মৈত্রী সূত্র পাঠের প্রভাবে ভয় থেকে অন্তরে থেকে অমনুষ্য উপদ্রব থেকে প্রয়াত জ্ঞাতির উপদ্রব থেকে ইয়াক্ষার উপদ্রব থেকে নাগার উপদ্রব থেকে রক্ষা প্রাপ্ত হো সম্মানিত পুণ্যার্থীগণ এখন আমি যে পরিত্রাণকে পাঠ করতে যাচ্ছি ভগবান বুদ্ধ এক সময় শ্রাবস্তিতে অবস্থান করছিলেন শ্রাবস্তির পাশে এক বৃক্ষ সর্প ধ্বংসিত হয়ে মৃত্যুবরণ করেছে সেই মৃত্যুর দৃশ্য দর্শন করেছেন এক বৃক্ষ সেই বৃক্ষ মর্মাহত হয়ে ভগবান বুদ্ধের নিকট ছুটে আসলেন বুদ্ধকে বন্দনা করলেন বুদ্ধকে বন্দনা করে বললেন মহাকারণিক বুদ্ধ শ্রাবস্তির অনতি দূরে এক বৃক্ষ সর্প ধ্বংসিত হয়ে মৃত্যুবরণ করেছে বুদ্ধ সেটা শুনে বুদ্ধ সঙ্গে সঙ্গে বললেন সেই বৃক্ষুর চারি প্রকার অহিরাজ ফুলের প্রতি মৈত্রী চিত্ত পোষণ করেনি সেই কারণেই সে বৃক্ষ সর্বদংশিত হয়ে মৃত্যুবরণ করেছে যদি সেই বৃক্ষ চারি প্রকার অহিরাজ ফুলের প্রতি মৈত্রী চিত্ত পোষণ করত তাহলে সেই বৃক্ষ সর্বদংশিত হয়ে মৃত্যুবরণ করত না সে বৃক্ষ জিজ্ঞাসা করলেন মহাকারণিক বুদ্ধ সে চারি প্রকার অহিরাজ ফুল কি কি বুদ্ধ বললেন বীরপাঙ্গ অহিরাজকুল এরাপত অহিরাজকুল সাম্পাভক্ত অহিরাজকুল কানাহা গৌতামক অহিরাজকুল ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘকে বললেন হে ভিক্ষুগণ তোমরা এই চারি প্রকার অহিরাজকুলের প্রতি মৈত্রী চিত্ত পোষণ করো যদি এই চারি প্রকার অহিরাজকুলের প্রতি মৈত্রী চিত্ত পোষণ করো তাহলে কোন সর্প ধ্বংসিত হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না ভগবান বুদ্ধ পরবর্তীতে সে খন্দ পরিত্রাণের মধ্যে আরো সন্নিবেশিত করলেন যাতে উপাসক উপাসিকাগণ ভিক্ষুগণ যাতে সুরক্ষিত থাকে সুরক্ষিত থাকার জন্য বলতো আরো সে পরিত্রাণের মধ্যে সন্নিবেশিত করলেন কি চারি প্রকার অহিরাজকুলের প্রতি মৈত্রী এবং যত পদহীন প্রাণী আছে সকল পদহীন প্রাণী সুখী হোক দ্বিপদ প্রাণী সুখী হোক চতুষ্পদ প্রাণী সুখী হোক বহুপদ প্রাণী সুখী হোক বুদ্ধ ভিক্ষু সংঘকে বললেন তোমরা যদি পদহীন সকল প্রাণী সুখী হোক দ্বিপদ সকল প্রাণী সুখী হোক চতুষ্পদ সকল প্রাণী সুখী হোক বহুপদ সকল প্রাণী সুখী হোক এইরূপ চিত্ত পোষণ করতে পারো তাহলে তোমরা সদা সর্বদা সুরক্ষিত থাকবে সম্মানিত পুণ্যার্থীগণ
পত্রগ্রাম চাটগাঁও সার্বজনীন আনন্দ বিহারের প্রত্যেক উপাসক উপাসিকা এবং যারা এখানে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকে এবং আপনাদের পরিবারের প্রত্যেক সদস্যগণ যেন সর্বপ্রকারে বিষাক্ত সর্পদংশন থেকে রক্ষাপ্রাপ্ত হন এবং পদহীন প্রাণী যাতে আপনাদেরকে ক্ষতি করতে না পারে, দ্বিপদ প্রাণী যাতে আপনাদেরকে ক্ষতি করতে না পারে, চতুষ্পদ প্রাণী যাতে আপনাদেরকে ক্ষতি করতে না পারে, বহুপদ প্রাণী যাতে আপনাদেরকে ক্ষতি করতে না পারে, এক কথায় আপনারা যারা সদা সর্বদা খন্দ পরিত্রাণের মাধ্যমে সুরক্ষিত থাকেন এই কামনাতেই ভগবান বুদ্ধ 2565 বছর আগে যে খন্দ পরিত্রাণ পাঠ করেছিলেন আমরা বুদ্ধি সেই পবিত্র ভিক্ষু সংগ্রহণ সেই খন্দ পরিত্রাণ পাঠ করতে যাচ্ছি আপনারা বুদ্ধি বাণীর প্রতি একাগ্র চিত্ত পোষণ করে খন্দ পরিত্রাণ পাঠ শ্রবণ করুন Sabasi bisa jati nan di pemantakan wian yang nasi si wisang kurang si sancapi parisayang anak kita mi asapata sabada Paparinam Sabba Sopi Vinasiti Paritam Tam Vanamahe Evan Mesutam Ikan Samayam Bhagava Saupati Ang Viharati Chetavane Anata Pindikasa Arame Tina kopana sama ina saupati ang aikataro biko aina tato kana kato oti atako samba ola biko tina pagawa tino upasang kamingso upasang kamitwa pagawan Abhivadita ekamantam nisidhinso ekamantam nisinnakoti ekko bhagavantam etadavacham etavanti saupati am ayataro bhikkhu aina tatro kalakatoti Na ino na so bhikkave bhikkhu chattari ahiraja kolani metti na citti na pari shachi iso bhikkave bhikkhu chattari ahiraja kolani metti na citti na pari Na iso bhikkave bhikkhu ahina tatto kalankariha tadamani chattari ahiraja kolani virupakkam ahiraja kolam erapadam ahiraja kolam sabbabhutam ahiraja kolam kana agotamakam ahiraja kolam na ino na so bhikkhave bhikkhu imani chattari ahiraja kolani mettena cittena pari
Sati iso bhikkhave bhikkhu imani chattari ahirajakulani mettina cittina pariha na iso bhikkhave bhikkhu ahina dhattu kalankariha anojanami bhikkhave imani chattari ahirajakulani mettina cittina parito atta kutika atta rakkaika atta paritta jati itama vacha bhagava itam vartana sukato atta param itada vacha satta virupakke ime mettam mettam erapati ine sabba putti ime mettam mettam kanaha gotama pihita virupakke ime mettam mettam erapati ine sabba putti ime mettam mettam kanaha gotama pihita virupakke ime mettam mettam erapati ime sabba putti ime mettam mettam kanaha gotama pihita apadakke ime mettam mettam dipadakke ime chaturpadi ime mettam mettam bhavopadi ime mamam apadako insi mamam insi dipadako mamam chaturpado insi mamam mettam bhavopadi mamam chaturpado insi mamam insi bhavopado apadake ime mettam mettam dipadake ime chaturpadi ime mettam mettam bhavopadi ime apadake ime mettam mettam dipadake ime chaturpadi ime mettam mettam bhavopadi ime mamam apadako insi mamam insi dipadako mamam chaturpado insi mamam insi bhavopado mamam apadako insi mamam insi dipadako mamam chaturpado insi mamam insi bhavopado sabbe satta sabbe bana sabbe bhuta cakkhuvala sabbe padrani passatava kinci papamagama appamano bhutto appamano dhammo appamano sangho pamana pantani sirinsa pani ahi vichika chatapadi unnanavi sarabha mosika katami rakka katami paritta patikkamanta bhutani so ang namo bhagavato namo sattanam samma sambuddhananti sabbi satta sabbi pana sabbi bhuta cakkhuvala sabbi patrani passantama kinci papamagama appamano bhutto
appamano dhammo appamano sangho pamana vantani siringsapani ahivichika satapadi unnanabi sarabhamosika katami rakka katami paritta patikkamanta bhutani so এই মোর পরিত্রাণ পাটে প্রভাবে
সে ময়ূর বুদ্ধিসত্ত্ব সাত শত বৎসর যাবৎ তাকে কোনো অকুশল কর্ম বিপাক দিতে পারেনি। সাত শত বৎসর বেয়াদরা সে পাহাড়টাকে চারিদিকে জাল দিয়ে ঘেরাও করেছে, চারিদিকে ঘেরাও করে রেখেছে জাল দিয়ে, কিন্তু বোধিসত্ত্ব সে মোর পরিত্রাণ পাটের প্রভাবে সে জালের মধ্যে আটকা পড়ত না। বেয়াদর অবাক হয়ে যেত, চারিদিকে জাল দিয়ে ঘেরাও তবু এই ময়ূরকে ধরা যাচ্ছে না। এক বেয়াদব ছিলেন অত্যন্ত চালাক, সে বেয়াদব অনেকদিন লক্ষ্য করলেন কেন জালের মধ্যে ধরা পড়ছে না। তখন তিনি অবলোকন করলেন যে এই ময়ূর যখন সূর্য উদিত হয় তখন এই ময়ূর কি জানি পাক করে, আবার যখন সূর্য অস্ত যায় তখন আবার পাক করে। এই পাটটাকে যদি আমি বন্ধ করতে পারি তাহলে তাকে ধরা যাবে, যতক্ষণ পর্যন্ত এই পাটটাকে আমি বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত তাকে ধরা যাবে না। সে বেয়াদব এক ময়ূরকে প্রশিক্ষণ দিলেন, অনেকদিন প্রশিক্ষণ দেওয়ার পরে এবার সে পাদদেশে, সে পাহাড়ের পাদদেশে আসব। সূর্য উদিত হয় ঠিক এমন সময় ময়ূর উপস্থিত হল সেই পরিত্রাণ পাঠ করার জন্য। ঠিক সে সময় ব্যাঘ হাতের মধ্যে তুলি দিলেন, সঙ্গে সঙ্গে সে ময়ূরই ক্যাকারবে ডাক দিল। অনেকদিন ধরে কোন ময়ূরের শব্দ শোনেনি, সাত শত বৎসর পরে ময়ূরের শব্দ শোনাতে জন্ম জন্মান্তরে শিক্ষা ও তৃষ্ণা জাগ্রত হল। জাগ্রত হওয়ার কারণে সে ময়ূর সেদিকে অবলোকন করল, মোর পরিত্রাণ পাপ করেনি। যখন অবলোকন করল বেয়াদব আবার হাতে তুলি দিল, এবার সে ময়ূরই কেকারবে ডাক দিচ্ছে আর ডাকছে। সেই দৃশ্য দেখেই ময়ূর আর থাকতে পারল না, মোর পরিত্রাণ পাঠ না করেই সে ময়ূরের কাছে ছুটে গেল। যে মোর পরিত্রাণ পাঠ করেনি সাত শত বৎসর পরে বেয়াদের হাতে ধরা পড়ল। মহাকার্মিক ভগবান বুদ্ধ সর্বজ্ঞতা জ্ঞান লাভের পরে শারিপুত্র স্তবীরকে সেই হিমালয়ে তৃতীয় পাদক স্থানে দ্বিতীয় পর্বত সিংকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন এখানে আমি এই মোর পরিত্রাণ পাঠ করে সাত শত বৎসর যাবৎ সুরক্ষিত ছিলাম, সাত শত বৎসর যাবৎ আমার অকুশল কর্ম আমাকে বিপাক দিতে পারেনি, কিন্তু যেদিন আমি মোর পরিত্রাণ পাঠ করিনি ঠিক সেদিনই আমি জালের মধ্যে আটকা পড়েছি। সর্বের পূজারীগণ তাই নিজেকে সুরক্ষিত রাখার জন্য এখন মোর পরিত্রাণ পাঠ স্মরণ করুন, একাগ্র চিত্তে স্মরণ করবেন। পুরেন্তাং বোধিসম্ভারে নিপাতং মোরযোনিয়ং এনা সংবিতরকং মহাসত্তং ক্বনিচরাম চিরাসং ক্বয়মন্তাপি নিবসকিং সুগানকাতং ব্রহ্ম মতন্তি আকতং পরিতং তং পরামহে উদিতয়ং চক্কুমা
ikaraja arisawanno patavi pavaso tantan namasami arisawanna patavi pavasa tajagutta vi aremo divasa i brahmana vetigo sabbatamme devinamo Dicaban panai kanto, namato bodhanang, namato bodhiang, namo vimottanang, namo vimottiang. Imam so paritang katwa, moro charati isanang. Apitayang cakoma, eka raja. Arisavanno patavi pavaso tantam namasami arisavanna patavi pavasa taichagutta vi aremo ratti e brahmana vetego sabbatamme teme namo dicaman palai anto Namatto bodhanam, namatto bodhiyam, namo vimottanam, namo vimottiyam. Imam so paritam katva moro vasamma kappa iti. Iti na satcha vachena sottiti oto sarvadam. Itina satcha vachena sabba dukkha sabba bhaya sabba kamma vipaka upadava vinasato Itina satcha vachena otuti jaya mangala Mahakaruni Bhagavan Buddha Mor Paritram Patra Chile Bodhisattva Jami Mor Paritram Patra Chile Avar Buddhavar Paro Shariputra Keshangeli Shikastangi মোর পরিত্রাণ পাঠ করেছিলেন যে মোর পরিত্রাণ পাঠের প্রভাবে বোধিসত্ত্ব 700 জন্ম 700 বছর কর্মের বিপাক থেকে রক্ষাপ্রাপ্ত হয়ে সুরক্ষিত হয়েছিলেন সেই মোর পরিত্রাণ বিপুষঙ্গ আমরা পাঠ করেছি আপনারা সত্যচিত্তে মোর পরিত্রাণ পাঠ শ্রবণ করেছেন মোর পরিত্রাণ পাঠের প্রভাবে আপনারা প্রত্যেকই এবং অত্র গ্রামের প্রত্যেক নরনারী চাত্য সর্বজনীন আনন্দ বিহারের প্রত্যেক উপাসক উপাসিকাগণ মোর পরিত্রাণ পাঠের প্রভাবে রক্ষাপ্রাপ্ত হোন এই পৃথিবীতে এমন কিছু স্থান আছে যে স্থানের মধ্যে এখনো ভগবান বুদ্ধের অচিন্তনীয় প্রদর্শিত হয় জম্বুদ্বীপের মধ্যে সেরকম এক স্থান আছে সে স্থানের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কোন আগুনের ক্ষতি হতে পারে না সে বিষয়টা হচ্ছে আমাদের বোধিসত্ত্ব ভারতে পাখি হয়ে জন্মগ্রহণ করেছিলেন
সে পাখি ছাড়া উঠতে পারে না। মা বাবা খাদ্য এনে সে পাখি ছাড়াকে খাওয়ায়। মা বাবা একদিন খাদ্য অবসরে গিয়েছে, হঠাৎ করে অগ্নি যাওয়া শুরু হয়ে গেল, চারিদিকে আগুন আগুন আগুন। সে আগুনের কারণে সেই ভারু পাখির পিতা মাতা তার সন্তানের নিকট আসতে পারল না। সে ভারু পাখির সেই কারণেই সেই বাড়ি পাখির ছানা যখন মাথা তুলল দেখলো যে আগুন আর আগুন, এবং আগুন তাড়াতাড়ি কাছে চলে আসছে। সেই বাড়ি পাখির ছানা তখন অধিষ্ঠান করলেন, এই পৃথিবীতে এখন অনেক পারমিগণ সত্যগণ আছেন যারা সত্য ধর্মকে ধারণ করে, সে সত্যের আলোতেই জীবন চলছে। যারা সত্য ধর্মের সত্য ধর্মকে জীবন অতিবাহিত করছেন তাদের শির তেজে তাদের সত্য পুরো প্রভাবিতকে আগুন নিবে যা। দেখুন, একটু চিন্তা করে দেখুন, কখনো কি চিন্তা করে দেখেছেন অনেক পারমিবার সত্যগণ আছেন তাদের একমাত্র আলম্বন হচ্ছে সত্য, সেই একমাত্র আলম্বন সত্যকে ধারণ করেই তারা জীবন যাপন করছে। যারা সত্যকে ধারণ করে জীবন যাপন করেন তারা শিলে পরিশুদ্ধ, কারণ তারা সত্যকে ধারণ করেই জীবন যাপন করছে। যদি আপনি চিন্তা করেন এই পৃথিবীতে সেরকম পারমিগণ মহাসত্যগণ এখনো আছেন, তাদের সত্য গুণ প্রভাবে তাদের শিল তেজে তাদের শিলগুণ প্রভাবে আমরা সুরক্ষিত থাকি, কখনো বলেছেন? বলা হয়নি, বলা হয়নি। বোধিসত্ত্ব কিন্তু সেই সত্য ক্রিয়াটাই করেছে, সেই সত্য ক্রিয়া করার সঙ্গে সঙ্গে সে দাবা অগ্নি নিভে গেল। যখন দশ পারমি দশ উপপারমি দশ পরমার্থ পারমি পূর্ণ শেষে বোধিসত্ত্ব যখন সর্বজ্ঞতা জ্ঞান লাভ করে সম্ভব সম্ভূত হলেন, সারিপুত্র স্তবীরকে সেই স্থানে নিয়ে গেল। সেই স্থানে নিয়ে গিয়ে বলল, এই সেই স্থান যে স্থানের মধ্যে আমি ওয়াট টাকা পাখি হয়ে জন্মগ্রহণ করেছিলাম, আমি সত্য ক্রিয়া করেছিলাম, এই স্থানে কখনো কোনোদিন আগুনে ক্ষতি হবে না। সেই ওয়াট টাকা পরিত্রাণ আমি পাঠ করছি, এই ওয়াট টাকা পরিত্রাণ বুদ্ধবাসিত ভগবান বুদ্ধবাসিত ওয়াট টাকা পরিত্রাণ, এই ওয়াট টাকা পরিত্রাণ পাঠের প্রভাবে এই চাঁদবাসী চাঁদ সার্বজনীন আনন্দ বিহারের সকল দায়ী দায়িকাগণ এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে এবং আপনাদের পরিবারের প্রত্যেক সদস্যগণ, পাঁচ প্রকারের শত্রুর মধ্যে এক প্রকারের শত্রু হচ্ছে অগ্নি শত্রু। আপনারা এই অগ্নি শত্রু থেকে সদা সর্বদা সুরক্ষিত থাকার জন্য আমি এখন পাঠ করছি পট্টা পরিত্রাণ, একাগ্র চিত্তে শ্রবণ করুন। পুরেন্তং বোধিসম্বরে নিপাতং ওয়াট্টজাতি
tiang yasa tete na dau kaki mahasratang vivacai terasa sariputasa lokatina basitang kapatai inge mahatijang paritang tang waramaim atiloki sila kono satcam sutyanutai atina satcina kaani satcakiriya manottarang awajitwa dhamma walam sarito apopake jinim satcha wala makwasaya satcha kiriya makasaan santipaka apatana santipada awanjana mata pita canikanta jata veda patikamam sa-sacchakati mayam maha-paccalito sikim vajjisi sulasakarisani udakam patva yatta sikim itina satsena mesamo natti esame satcha paramiti etina satcha vachena sabba dukkha sabba bhaya sabba antaraya sabba kaha dosa sabba agni upadava vinasato itina satcha vachena otuti jaya mangala. Maha karuni ধর্মরাজ পুত্র একদিন সমস্তিতে ভিক্ষু সংঘদেরকে নিয়ে বসেছিলেন। ভগবান বুদ্ধকে ভিক্ষু সংঘ বলে মহাকারুণিক বুদ্ধ পাহাড়ে পর্বতে গুহাতে শূন্যগারে যেখানে আমরা অবস্থান করি না কেন দেশে বিদেশে পাহাড়ে পর্বতে শূন্যগারে যেখানে আমরা অবস্থান করি না কেন সেখানে যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি সেরূপ পরিত্রাণ পাপ করব সঙ্গে সঙ্গে দীর্ঘ সঙ্গে প্রশ্ন করলেন। মহাকারণের বুদ্ধ আমরা শুনেছি এক সময় দেবতা এবং অসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল। যখন দেবতা এবং অসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল দেবতারা যখন অসুরের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলেন দেবরাজ তখন দেবতাদেরকে ডেকে বললেন হে দেবগণ তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে তোমরা জয়ী হবে তোমরা রক্ষা প্রাপ্ত হবে
তোমরা জয়ী হবে। যদি আমাকে স্মরণ করতে না পারো তাহলে দেবরাজ প্রজাপতিকে স্মরণ করো, আরেক দেবরাজ। যদি দেবরাজ প্রজাপতিকে স্মরণ করো তাহলে তোমরা রক্ষাপ্রাপ্ত হবে এবং জয়ী হবে। যদি তোমরা দেবরাজ প্রজাপতিকে স্মরণ করতে না পারো তোমরা দেবরাজ বরুণকে স্মরণ করো। দেবরাজ বরুণকে যদি স্মরণ করো তাহলে তোমরা রক্ষাপ্রাপ্ত হবে, জয়ী হবে। যদি তোমরা দেবরাজ বরুণকে স্মরণ করতে না পারো তাহলে তোমরা দেবরাজ ঈশানকে স্মরণ করো। যদি দেবরাজ ঈশানকে স্মরণ করো তাহলে তোমরা রক্ষাপ্রাপ্ত হবে। ভিক্ষু সংঘগণ তখন জিজ্ঞাসা করলে, মহাকারুণিক বুদ্ধ, শক্তি কি, দেবরাজ চক্র কি, দেবরাজ প্রজাপতি কি, দেবরাজ বরুণ কি, দেবরাজ ঈশানকে স্মরণ করলে রক্ষাপ্রাপ্ত হওয়া যাবার রক্ষাপ্রাপ্ত হওয়া যায়, জয়ী হওয়া যায়? ভক্ত বললেন, না। তখন ভিক্ষুগণ ভক্তকে জিজ্ঞাসা করলেন, কাকে স্মরণ করলে রক্ষাপ্রাপ্ত হওয়া যায়? ভক্ত বলে, আরহাং সাম্মা সম্বুদ্ধ বিচ্চারণ সম্পন্ন নয়টি গুণ সম্পন্ন ভক্তকে স্মরণ করলে সর্বপ্রকারের ভয় উপদ্রব থেকে রক্ষাপ্রাপ্ত হওয়া যায়, সকল কাজে জয়ী হওয়া যায়। যদি তোমরা বুদ্ধকে স্মরণ করতে না পারো তাহলে তোমরা সৎকাত ভাগবত ধর্ম ছয়টি গুণ সম্পন্ন ধর্মকে স্মরণ করো। যদি ধর্মকে স্মরণ করো তাহলে সকল প্রকারের ভয় উপদ্রব অন্তরে থেকে রক্ষাপ্রাপ্ত হওয়া যায়, জয়ী হওয়া যায়। যদি তোমরা ধর্মকে স্মরণ করতে না পারো তাহলে সুপাটিপন্ন ভাগবত শ্রাবক সঙ্গ নয়টি গুণ সম্পন্ন সঙ্গকে স্মরণ করো। যদি সঙ্গকে স্মরণ করো তাহলে সর্বপ্রকারের ভয় উপদ্রব অন্তরে থেকে রক্ষাপ্রাপ্ত হওয়া যায়। ভিক্ষুগণ তখন বললেন, মহাকারুণিক বুদ্ধ, দেবরাজ শক্রকে, দেবরাজ প্রজাপতিকে, দেবরাজ বরুণকে স্মরণ করলে, দেবরাজ ঈশানকে স্মরণ করলে কেন রক্ষাপ্রাপ্ত হওয়া যাবে না? বুদ্ধ বললেন, যেহেতু দেবরাজ শক্র, দেবরাজ প্রজাপতি, দেবরাজ বরুণ, দেবরাজ ঈশান লোক দেশ মোহমুক্ত নয়, যেহেতু তার লোক দেশ মোহমুক্ত নয়, যার লোক দেশ মোহমুক্ত নয় তারা ভয়ের অধীন, যেহেতু তারা ভয়ের অধীন তাহলে আরেকজনকে ভয় থেকে রক্ষা করবে কিভাবে? কিন্তু মহাকারুণিক বুদ্ধ, লোক দেশ মোহমুক্ত, বুদ্ধির ধর্ম আচরণ করলে লোক দেশ মোহ ধ্বংস হয়। ভগবান বুদ্ধি সুপাটিপন্ন নয়টি গুণ সম্পন্ন সঙ্গ লোক দেশ মোহমুক্ত। দেখুন, সঙ্গের মধ্যে কিন্তু দুই প্রকারের সঙ্গ আছে। এক প্রকারের সঙ্গ হচ্ছে সুপাটিপন্ন ভগবত শ্রাবক সঙ্গ নয়টি গুণ সম্পন্ন, আরেক প্রকারের সঙ্গ হচ্ছে সাম্মাতি সঙ্গ। এখানে কিন্তু বলা হয়েছে কোন সঙ্গের কথা? নয়টি গুণ সম্পন্ন সঙ্গের কথা। যে সঙ্গ কি মুক্ত? লোক দেশ মোহমুক্ত। যেহেতু লোক দেশ মোহমুক্ত, সেহেতু যদি তোমরা স্মরণ করো তাহলে অবশ্যই রক্ষাপ্রাপ্ত হবে। তখন ভগবান বুদ্ধ ভিক্ষুদেরকে বললেন, হে ভিক্ষুগণ, আমি এখন সেই পরিত্রাণ পাঠ করছি, যে পরিত্রাণ পাঠের প্রভাবে
তোমরা পাহাড়ে পর্বতে গুহাতে শূন্যস্থানে যেখানেই অবস্থান করো না কেন সেখানেই রক্তপাত হবে তোমরা জয়ী হবে দুর্যোগ হচ্ছে না তোমরা হ্যাঁ একটু একটু বসতে বসতে কষ্ট হচ্ছে আর কি না পথ কিন্তু অনেক দূরে এখন পথ অনেক দূরে ধৈর্য থাকবে তোমরা ঠিক আছে তোমরা ঠিক আছে তাহলে এখন আমি ভগবান বুদ্ধ যে পরিত্রাণ পাঠ করেছিলেন যে পরিত্রাণের প্রভাবে দেশে বিদেশে পাহাড়ে পর্বতে শূন্যকারে যেখানে অবস্থান করুন না কেন সেখানে সুরক্ষিত থাকবেন সেই পবিত্র ধ্বজাত্ম পরিত্রাণ পাঠ করছি यासनो सरेनापि अन्तरिके पिपानिनो पतित मतिगच्छन्ति भूमिहं विअसर्पदा सप्पो Sambita tangwa loma
hamso paso pahi kisati noci parwanasa diva radasa tajaka ullaki itta atta isanasa diva radasa tajaka ullaki itta isanasa iho diva radasa tajaka ullaka yatta yang bhavisati mai angva sambitattam va loma amso vaso pahi isati tampo pana bhikkave sakkasa vati vana mindasa rajagam ullaka yatta padapati sa vati varadasa tajagam ullaka yatta varonasa vati varadasa tajagam ullaka yatta isanasa vati varadasa tajagam ullaka yatta yang bhavisati vayam va sambitattam va loma amso vaso pahi itta pi nopi pahi itta tam kisa ito shakko i bhikkave devanamindo avittarago avittadoso avittamoho viro chambi utrasi palahiti ahanchako bhikkave Yoga ni atta purisa pokala
Isa Bhagavato Sauvata Sanggam Aoni Apa Oni Adakini Anjali Karani Anuttara Punyakitang Lokasati Sanggam Iwo Bikavi Anuttaratam Yang Bawisati Vai Angka Sambitatam Va Bhoma Amso Vaso Pai Isati Tangki sa itu tatagato ibikavim Arahang sama sambuddho Vitarago vitadoso Vitamoho abiro acchandi Anutrasi apagai iti Idama vaca bhagava Idam vattara Sukato attaparam Itadavaca sattam Aranyi rukka muliva Sunyakari vabhikavi Anusarakta sambuddham Vaihang tum akang nosiyam Noche buddham sarikitta Lokajittam narasamam Attadammam sarikitta Ni anikam sudhisitam Noche dhammam sarikitta Ni anikam sudhisitam Atta sanggam sarikitta Punyakittam anuttaram Iwam buddham sarantanam Dhammam sanggam sabhikkavo Vaihang va sambitattam va Loma Sona isatiti Buddha Dharma Sangha E Trisastra Ratnir Achintanya Guna Prabhavi Aknara Puttaki Evam Atra Vihari Shakal Dayak Dayika Gon Atra Chatka Muttam Parar প্রত্যেক নরনারী প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যগণ বুদ্ধির অচিন্তন গুণা প্রভাবে ধর্মের অচিন্তন গুণা প্রভাবে সঙ্গের অচিন্তন গুণা প্রভাবে সুরক্ষিত হোক মহাকরুণে ভগবান বুদ্ধকে একবার ইয়াক্কাদের মধ্যে যক্ষ যক্ষদের মধ্যে যারা ভালো যক্ষ ছিল সে সকল যক্ষগণ বললেন মহাকারুণিক বুদ্ধ যক্ষদের মধ্যে অনেক যক্ষ আছে যারা বুদ্ধকে মানে না যারা ক্ষতি করে হিংস্র যজ্ঞ সেই যজ্ঞ থেকে কিভাবে সকলে রক্ষাপ্রাপ্ত হবে আপনারা বলেন না আমাদের বাড়ির পাশে দিয়ে যজ্ঞের দূর আছে এই যজ্ঞের দূরের কারণে আমাদের পরিবারের ক্ষতি হচ্ছে সেই প্রসঙ্গটা এখানে আসছে বললেন যে যজ্ঞদের মধ্যে অনেক যজ্ঞ মানুষকে ক্ষতি করে মেরে ফেলে সে সকল যজ্ঞ করে উপদ্রব থেকে রক্ষা প্রাপ্ত হওয়ার জন্য বুদ্ধ আমাদেরকে পরিত্রাণ প্রাপ্ত করুন ভগবান বুদ্ধ তখন সর্বজ্ঞকে জ্ঞানে দেখে সকল প্রকারের খারাপ যজ্ঞের উপদ্রব থেকে রক্ষাপ্রাপ্ত হওয়ার জন্য পাঠ করেছিলেন আটান লাটি আসক্ত সকল প্রকারের যজ্ঞ উপদ্রব থেকে তাই পত্র চাঁদগাঁও মধ্যম বড়ুয়াপাড়া
চাঁদগাঁও সর্বজনীন আনন্দ বিহারীর দায়িত্ব দায়িকাগণ জাতি যজ্ঞের উপদ্রব থেকে রক্ষাপ্রাপ্ত হয়। যজ্ঞ যেন অত্র গ্রামবাসীকে আজকে থেকে এই মুহূর্ত থেকে কোনো ক্ষতি করতে না পারে, ভগবান বুদ্ধ যজ্ঞের উপদ্রব থেকে রক্ষাপ্রাপ্ত হওয়ার জন্য যে আটান্নাটিয়া সূত্র পাঠ করেছিলেন আমরা ভিক্ষ সংঘ করে কোন সেই আটান্নাটিয়া সূত্র পাঠ করতে যাচ্ছি। আপনারা একাগ্র চিত্তে শ্রবণ করুন। সাপ্তি বোধ মহিদিকা স
sabitasa walopita visaraji upagata sabiti patidananti asavattana muttama si anatang nadantiti parisaso visarata dhamma cakkam pavattanti loke appattivattiyam upeta buddha dhammehi attarasayi nayaka vattinsa lakkanupeta sitaro vyanjanadara vyamappavaika soppava sabbiti muni kunjara buddha sabbajnano iti sabbi kina saupajina maha pava maha teja maha paika maha bala maha karo nikatira sabbi sarang suka paha dipanata patitaca tanalina capaniam gativando maasasa saranaca itisinam sadivakasa lokasa sabbi iti paraikanam tisa angsirasa padi vandami purusottami vachasa manasa cheva vandamiti tatakati saikani asani tani ramani chati sabvata shada shukena rakkanto buddha shantikarato an tihitang rakkito shanto buddha sabvapaitikicam sabvaroga vinimonto sabva shantappa vachito sabva vera mati kanto nibbuto chattu ambavam tisang satchena silena kanti mitta valena cha tipitomme anuragganto arogena shukena cha purati masmingi disa bhagi santi bhuta maiddhika tipitomme anuragganto arogena shukena cha dakkinasmini disa bhagi santi deva mahittika depitomme anurakkanto arogena shukena cha pachimasmini disa bhagi santi naga mahittika depitomme anurakkanto arogena shukena cha uttarasmini disa bhagi santi yakka mahiddhika tipitomme anurakkanto arogena shukena cha puratimena dataratto dakkinena virullako pachimena viropakko kuhiro uttaram disa chattaro te maharaja lokapala yasasino tepitomme anurakkanto arogena shukena cha akasatta sabummatta devanaga mahittika tepitomme anurakkanto arogena shukena cha iddimanta ca idiva vasanta ida sasane tepitomme anurakkanto arogena shukena cha sabbiti o vivacchanto soka roga vinasato mati bhavato antarayo
Shoki digai kuko bawar. Avivadana sidanca Iccam buddha pacai kino Cattaro dhamma vattanti Aiko vannam sukam valanti. Itina satcha vachina Sottiti oto sabbada. Itina satcha vachina Sabba amanusa upadava Sabba yakka upadava Vinasato. Itina satcha vachina Oto te jayamangala. এতক্ষণ পর্যন্ত মহাকারণে উপন্তবাসিত সেই পবিত্র আটান্নটিয়া সূত্র পাঠ করেছি, যে আটান্নটিয়া সূত্র পাঠের প্রভাবে কোন হিংস্র অহরিষ্য পত্র কোন ব্যাখ্যা আপনাদেরকে ক্ষতি করতে পারবে না। চাঁদগাঁও মধ্যম বরুয়া পাড়াকে এই আটান্নটিয়া সূত্র পাঠের মাধ্যমে প্রত্যেকে হিংস্র অমনুষ্য পত্র থেকে অপদেবতা থেকে জ্ঞাতিগণের মধ্যে যারা প্রয়াত হয়ে মুক্ত হয় তাদের উপদ্রব থেকে হিংস্র একাগণের উপদ্রব থেকে আপনারা আটান্নটিয়া সূত্র পাঠের প্রভাবে রক্ষাপ্রাপ্ত হন। তৎসঙ্গে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে এবং আপনাদের পরিবারের প্রত্যেক সদস্যগণ যে যেখানেই থাকুক না কেন প্রত্যেকে এই আটান্নটিয়া সূত্র পাঠের প্রভাবে অমনুষ্য পত্র থেকে হিংস্র একাগ্রের উপদ্রব থেকে রক্ষাপ্রাপ্ত হন। সর্বের পূজারীগণ, যে পরিত্রাণটা আপনারা প্রত্যেকেই জানেন সে পরিত্রাণটা এখন পাঠ করছি। যে পরিত্রাণ একাগ্র চিত্তি যদি এই পরিত্রাণটাকে সপ্ত ভোজাঙ্গ ধর্ম যেটা সেই সপ্ত ভোজাঙ্গ ধর্মকে যদি একাগ্র চিত্তে নিজের মধ্যে ধারণ করেন বন্ধন করেন তাহলে বুদ্ধ বলেছেন এই ভোজাঙ্গ পরিত্রাণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঔষধি সম সর্বশ্রেষ্ঠ অংশ। তবে সেক্ষেত্রে আপনাকে সত্য পূজাঙ্গ ধর্ম জানতে হবে, বুঝতে হবে, সেটাকে নিজের মধ্যে ধারণ করতে হবে, বর্ধিত করতে হবে এবং সেই সত্য পূজাঙ্গ ধর্মকে স্মরণ করে মহাকারুণিক ভগবান বুদ্ধ এবং বুদ্ধের শিষ্যগণ রোগ থেকে রক্ষাপ্রাপ্ত হয়েছিলেন সেই সত্য ক্রিয়া নিয়ে প্রদান করতে। এখন সর্বশ্রেষ্ঠ ঔষধি সম সেই প্রদান করতে পাঠ করেছে। এখানে লিখে আছে কি জানেন, প্রথম কার কষ্ট হচ্ছে? আমার কষ্ট হচ্ছে না, স
samsare samsarantanam sabbadukha vinasane satta tamnicha bhojange marasena pamattino ujjita kipimi satta dibhava ottaka ottama adatim ajaravyadim amatam nipayangatam iyo amati kuno pitam aneka guna sangaam ujadanta imang mantam bodham gantam manamahe bodhango sati sankato dhammanam vichayutata viriyam piti passati bodhanga chatata pare samadho bhikkha bodhanga sabbiti sabbadassina munina samadakkata bhavita sangvatanti avijnana nibbanaya ca buddhiya itina sacca vacchena sottiti kari bodhanga ca tata pariya samadhika bodhanga sattiti sabbadasina munina samadakkata bhavita vahurikata sangvatanti avijnana nirvanaya ca buddhiya itina sacca vacchena sottiti bodho sabbada ekasmin samayinato mokkhanam ca kassama inami tokkiti tisva bhojange satta disaye tichatam abhinanditva roga pocchinsa tangane itina satta vacchena sottite oto sabbada ekada dhamma rajapi jnana jnana pipilito chunda tirena taiva banapyatva na satara samoditva ca avada tam aputta sitanasa etina satsa vachina sottiti oto sabbada pahina ticha avada tinna nampi mahesira magga atta kili sauva patano patti dhammata itina satsa vachina sottiti oto sabbada itina satsa vachina sabbaroga vinasato itina satsa vachina sabba mahamari vinasato itina satsa vachina oto te jaya mangala
এখন যে পরিত্রাণটা পাঠ করব সেই পরিত্রাণটা যদি আপনারা একাগ্র চিত্তে শ্রবণ করেন সেক্ষেত্রে জীবনের অন্তরায় থেকে রক্ষা পাবেন জীবনের অন্তরায় মানে বুঝতে পারা পেটে মানুষ পৌঁছে যদি আয়ু জনিত কর্ম জনিত যদি শেষ পর্যায়ে সেটা হচ্ছে তার কিন্তু আপনার জীবনের মধ্যে এমন কোন শক্তি নেই যে শক্তি আপনাকে অন্তরায় সৃষ্টি করতে পারে জীবনের অন্তরায় মানে মৃত্যু সেটা গ্রহবশ হোক সেটা জিতে হোক কোনো কিছু হোক দ্বিতীয়ত হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা পাই জ্ঞান অর্জনের ক্ষেত্রে অন্তরায় যদি এই পরিত্রাণ পাঠ সবার করেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনোদিন কোন অন্তরায় হবে না এবং তৃতীয়ত হচ্ছে আয়ুন্নতির ক্ষেত্রে অন্তরায় যদি এই পরিত্রাণ পাঠ শ্রবণ করেন কখনো আয়ুন্নতির ক্ষেত্রে অন্তরায় হবে না এবং চতুর্থ অন্তরায় হচ্ছে বিভিন্ন কারণে মানুষের শরীরে বন্য বিপন্ন হয়ে যায় সেই অন্তরায় থেকে রক্ষা প্রাপ্ত হবে আরো অনেক প্রকারের অন্তরায় আছে যেমন ধরুন এখানে বলা হচ্ছে আপনার সম্পত্তির অন্তরায় কিংবা আপনাকে কেউ অপহরণ করে নিয়ে যাবে সেই অন্তরায় সে সকল অন্তরায় থেকে আপনারা রক্ষা প্রাপ্ত হবে পরিত্রাণটা হচ্ছে কি ধারণা পরিত্রাণ দেখুন প্রথমে কি বলছে বুদ্ধানাং জীবিতাসা সাক্কাবিনাসি অন্তরায় অজ্ঞাতং অর্থ কি বুদ্ধগণের জীবনে কেহ অন্তরায় সৃষ্টি করতে পারে না এটা সত্য আর মিথ্যা সত্য দেবদত্ত এত চেষ্টা করেছে তৃপ্তিপ্রিয় এত চেষ্টা করেছে বুদ্ধগণের জীবনের অন্তরায় করতে পেরেছিল নানগিরি অস্থি বুদ্ধকে মারার জন্য এসেছিল বুদ্ধকে অন্তরায় সৃষ্টি করতে পেরেছিল পারেনি কারণ বুদ্ধগণের এটা পারমিতা দ্বিতীয়ত বলছে বুদ্ধানাং সাবয়তা জানাসা না সাক্কাকে নাসি অন্তরায় অগাতং মহাকারণী বুদ্ধ যাতে সর্বজ্ঞতা জ্ঞান লাভ করতে না পারেন প্রতি পদে পদে প্রতি ক্ষণে ক্ষণে বাধা দিয়েছিল কে মা বলেছিল এই সিদ্ধান্ত তুমি সংসার ত্যাগ করিও না সাত দিন পরে তুমি চক্রবর্তী রাজা হবে তুমি চক্রবর্তী রাজা হয়ে পুরো পৃথিবীকে শাসন করো বুদ্ধ বলেছিলেন চক্রবর্তী রাজা হলেও তো আমি জরার অধীন আমাকে বৃদ্ধ হতে হবে ব্যাধির অধীন আমাকে রোগের অধীন হতে হবে মৃত্যুর অধীন আমাকে মৃত্যুবরণ করতে হবে সুতরাং চক্রবর্তী হয়ে রাজা তো আমি জন্ম জরা ব্যাধিকে জয়ী করতে পারলাম না
তাই চক্রবর্তী রাজা হওয়ার প্রয়োজন নেই, আমি মুক্ত হব। ঠিক আছে, তুমি কি মুক্ত হওয়ার জন্য যাচ্ছ? যদি এক পলকের জন্য তুমি মুক্ত হওয়া ছাড়া অন্য কোনো চিন্তা করো, তোমার শরীরকে আমি টুকরা টুকরা করে ফেলব। ঠিক আছে, করিও। ছয় বছরের মধ্যে পারল না, মার। সব শেষে বৈশাখ পূর্ণিমা দিবসে যখন অপরাজিত পালককে আসন গ্রহণ করে সর্বজ্ঞতা জ্ঞান লাভ করতে যাচ্ছেন, তখন মারের উপদ্রব শুরু হল। কিন্তু ভক্তকে সর্বজ্ঞতা জ্ঞান লাভ থেকে বঞ্চিত করতে পেরেছেন কি পারেননি? যখন ওই সময় ছয় বছর যে বিপাক, সেই বিপাক কাটার পরে যখনই মুক্ত হওয়ার সময় ঠিক সেই সময়ই তিনি মুক্ত হয়েছেন, কেউ অন্তরায় সৃষ্টি করতে পারেননি। এ কথাটা সত্য না মিথ্যা? এই সত্য বাক্যের প্রভাবে আপনাদেরও জ্ঞান অর্জনের পথে সর্ব অন্তরায় বিনাশ হোক। চতুর্থ তৃতীয়ত কি বলছেন? বুদ্ধানাং আবি আট্টানাং চতুর্নাং পাঁচজ্ঞানাং না সাক্ষকে নাসি অন্তরায় হোকাতং। বুদ্ধগণের লাভের ক্ষেত্রে কেউ অন্তরায় সৃষ্টি করতে পারেনি। যখন মহাকারণী বুদ্ধকে বুদ্ধের শিষ্যদেরকে রাজা প্রজা প্রত্যেকে মিলে চতুর্পদ দান করেছিল, বিহার দান করেছিল, তখন অনেকেই অন্তরায় সৃষ্টি করতে চেয়েছিল, পেরেছে কি? পারেনি। যখন অনাথ পিণ্ডিক সৃষ্টি বুদ্ধকে বিহার দান করার জন্য জায়গা পছন্দ করলেন, তার জায়গা জেতবন রাজপুত্রের জায়গা, তিনি তো রাজা, তার সম্পত্তি কে চায়? রাজার সম্পত্তি চাচ্ছে কে? অনাথ পিণ্ডিক সৃষ্টি। যখন অনাথ পিণ্ডিক সৃষ্টির সম্পত্তি চাইল, তখন জেতবন হাসলেন, হেসে বললেন কি? অনাথ পিণ্ডিক সৃষ্টি কি বলেছিলেন? আমি বুদ্ধের জন্য বিহার করব। তিনি হেসে বললেন, তাহলে স্বর্ণ বিছিয়ে দাও। ঠিক আছে, আমি স্বর্ণ বিছিয়ে দিচ্ছি। স্বর্ণ বিচার শুরু হয়ে গেল, জেতবন অবাক হয়ে গেল, এটা কি? কেন? কারণ বুদ্ধের উদ্দেশ্যে বিহার দিচ্ছি, এখানে কোন অন্তরায় হবে না। কাকে দিচ্ছি? বুদ্ধকে। সেটাই বলেছে এখানে, বুদ্ধানাং আবি আট্টানাং চতুর্নাং পাঁচজ্ঞানাং না সাক্ষকে নাসি অন্তরায় হোকাতং। ভক্তগণের চতুর্পত্যয়ের ক্ষেত্রে কেউ অন্তরায় সৃষ্টি করতে পারবে না। এ কথাটা সত্য না মিথ্যা? এই সত্য বাক্যের প্রভাবে আপনাদেরও আয়ু উন্নতির ক্ষেত্রে কেউ অন্তরায় সৃষ্টি করতে পারবে না। বুদ্ধানাং আসিতি আনুব্যঞ্জনানাং ব্যামাপ্পায় না সাক্ষকে নাসি অন্তরায় হোকাতং। বুদ্ধগণের শরীর থেকে আসি অনুব্যঞ্জন প্রবাহিত হয়, এটাকেও অন্তরায় সৃষ্টি করতে পারে না। ইমে সান চাতুর্নাং না সেক্কাকা নাসি অন্তরায় হোকাতং। এই চারটা অন্তরায় কেউ করতে পারবে না, কার ক্ষেত্রে? ভক্তের ক্ষেত্রে। তাতাতে কত, এই চারটা অন্তরায় ভক্তের ক্ষেত্রে কেউ করতে পারবে না। এই সত্য বাক্যের প্রভাবে তাতাতে হতো,
আপনাদের সর্বপ্রকার অন্তরে এই চারটি অন্তরে বিনাশ হোক। সেই অপরিসীম গুণ সম্পন্ন আমি মাত্র একটা পেরা একটু করে বাংলা করে দিলাম যে সেই অপরিসীম গুণ সম্পন্ন ধারণা পরিত্রাণ আমি পাঠ করতে যাচ্ছি একটু ধৈর্য ধরবে। বুদ্ধানাং জীবিতস্য নাসাক্কেনাসি অন্তরায়োগাতং বুদ্ধানাং সাপ্পায়োতায়ানাস্য নাসাক্কেনাসি অন্তরায়োগাতং বুদ্ধানাং আবিআট্টানাং চতুর্ণাং পাঁচায়ানাং নাসাক্কেনাসি অন্তরায়োগাতং বুদ্ধানাং আসিতিহ অনুব্যঞ্জনানাং ব্যামাপ্পবায়ঃ নাসাক্কেনাসি অন্তরায়োগাতং ইমেষাং চতুর্ণাং নাসাক্কেনাসি অন্তরায়োগাতং তথাতে হোতো অতীতং সে বুদ্ধস্য ভগবতো অপট্টিহতং জ্ঞানাং অনাগতং সে বুদ্ধস্য ভগবতো অপট্টিহতং জ্ঞানাং পাচোপন্নং সে বুদ্ধস্য ভগবতো অপট্টিহতং জ্ঞানাং ইমে ইতি ইদম মে ই সমন্নগতস্য বুদ্ধস্য ভগবতো সব্বং কায়িক কর্মং জ্ঞানা উপগমন জ্ঞানানুপরিবর্তন সব্বং বাচিকম্মং জ্ঞানা উপগমন জ্ঞানানুপরিবর্তন সব্বং মনোকম্মং জ্ঞানা উপগমন জ্ঞানানুপরিবর্তন ইমে ইচ ইদম মে ই সমন্নগতস্য ভগবতো নাত্তি সন্দর্শকানি নাত্তি ধম্মদেশনায়কানি নাত্তি বীর্যসানি নাত্তি সমাধিসানি নাটি গই